আসসালামু আলাইকুম আজ আমরা হাজির হয়েছি প্রফিট এবং লস রিলেটেড ম্যাথ নিয়ে এরকম কোনো হয়তো বা পরীক্ষা খুঁজে পাওয়া যাবে না প্রফিট এবং লস নিয়ে মানে লাভ ক্ষতির অঙ্ক আসে না বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা বলেন আর একাডেমিক ফিল্ড বলেন এই প্রফিট লস বা লাভ ক্ষতির অঙ্ক কিন্তু হর হামেশা আসেই একেবারে শুরুতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রফিট এবং লস রিলেটেড প্রথমে যে বেসিক লগুলি মানে বেসিক যে সূত্রগুলি রয়েছে সেগুলি নিয়ে কিছু সূত্র একেবারে না জানলেই না প্রথম হচ্ছে গেইন গেইন ইকুয়াল সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস মানে বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য থেকে বেশি হবে তখন হবে আমার গেইন এসপি হচ্ছে এখানে সেলিং প্রাইস সিপি হচ্ছে কস্ট প্রাইস দুই নম্বর লস লস ইকুয়াল সিপি মাইনাস এসপি আবারও সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস আর এসপি হচ্ছে সেলিং প্রাইস মানে ক্রয় মূল্য যখন বিক্রয় মূল্যের থেকে বেশি হবে তখন হবে আমার লস গেইন পার্সেন্ট গেইন পার্সেন্ট হচ্ছে গেইন গুণন একশো ডিভাইডেড বাই কস্ট প্রাইস গেইন বা লস যাই বলেন সেটা কিন্তু নির্ধারিত হয় ক্রয় মূল্যের উপরে মানে একটা জিনিসের উপরে আপনি লাভ করলেন নাকি লস করলেন সেটা ডিটারমাইন করবে কস্ট প্রাইসের উপরে লস পারসেন ইকুয়াল লস গুণন একশো ডিভাইডেড বাই কস্ট প্রাইস তারপরে সেলিং প্রাইস সেলিং প্রাইস কীভাবে আপনি ডিটারমাইন করবেন সেলিং প্রাইস ডিটারমাইন করার ওয়ে হচ্ছে যে ফর্মুলা আপনার মাথায় রাখতে হবে গেইন পারসেন ইনু কস্ট প্রাইস হান্ড্রেড প্লাস গেইন পার্সেন্ট ডিভাইডেড বাই হানড্রেড into... কস্ট price আর যখন লস হবে তখন সেলিং প্রাইস ইকুয়াল হানড্রেড ডিভাইডেড বাই হানড্রেড উপরে লস হবে পুরোটার সাথে গুণ হবে কস্ট প্রাইস সেমভাবে কস্ট্রাইস ডিটারমাইনের ওয়ে কি উপরে হানড্রেড নিচে হান্ড্রেড প্লাস গেইন পারসেন্ট পুরোটার সাথে গুণ হবে সেলিং প্রাইস আর যখন লস হবে কস্ট প্রাইস ইকুয়াল হানড্রেড নিচে হানড্রেড মাইনাস লস পারসেন্ট পুরোটার সাথে গুণ হবে সেলিং প্রাইস এই আটটা বেসিক ফর্মুলা কিন্তু আপনাকে একেবারে মাথায় রাখতে হবে প্রফিট এবং লস রিলেটেড অঙ্ক যদি আপনি ঝটপট করে ফেলতে চান পরীক্ষার হলে আপনি এই বেসিক রুল দিয়েও কিন্তু আসলে করার এত সুযোগ নাই পুরো ভিডিওগুলি যদি আপনারা দেখেন প্রফিট লস রিলেটেড এ ফর্মুলো আপনাদের ইউজ করতে হবে না এর জন্য আপনাদের ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলে যাব দুই নম্বর অঙ্কের মধ্যে বলা আছে এ ট্রেডার ইনকিউরস এ লস অফ টেন পারসেন্ট অন কস্ট অফ অ্যান আইটেম অন সেলিং ইট মনে করি যে কোনো কিছু একটা ক্রয় মূল্য ছিল সেটা বিক্রয় করতে গিয়ে একজন বিক্রেতা টেন পারসেন্ট লস করছে কিসের ওপরে ক্রয় মূল্যের ওপরে টেন পার্সেন্ট লস করছে ইফ হি কুড সেল ইট অ্যাট দ্য টাকা পনেরোশো মোর হি কুড মেক এ প্রফিট অফ টোয়েন্টি পার্সেন্ট অন কস্ট এখন সে যদি পনেরোশো টাকা বেশি দামে বিক্রি করতে পারতো তবে কি করতো সে ক্রয় মূল্যের ওপরে টোয়েন্টি পারসেন্ট প্রফিট করতে পারতো হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ দ্য আইটেম ইন থাউজেন্ড টাকা এখন দেখেন এই অঙ্কটা যদি গতানুগতি মানে কনভেনশনাল ওয়েতে আপনি করতে যান তাহলে অনেক সময় নষ্ট হবে একটু লজিক্যালি আমরা একটু চিন্তা করি নাম্বার লাইন এটা মনে করি একটা নাম্বার লাইন এখন ক্রয় মূল্য ধরি আমি একশো ক্রয় মূল্য ধরে নিলাম সিপি হচ্ছে আমার একশো এখন দেখেন সে কী করছে প্রথম অবস্থায় টেন পারসেন্ট লস করছে টেন পারসেন্ট ক্ষতিতে বিক্রি করছে টেন পারসেন্ট ক্ষতি মানে কি একশো থেকে দশ কমে গেল ক্রয় তাহলে বিক্রি করলো কত টাকায় নব্বই টাকায় এখন আরেকটা কন্ডিশন বলছে সে পনেরোশো টাকা বেশি যদি বিক্রি করতে পারতো তবে সে টোয়েন্টি পারসেন্ট প্রফিট কিন্তু গেইন করতো টোয়েন্টি পার্সেন্ট প্রফিট মানে কি একশোর পরে যদি টোয়েন্টি পার্সেন্ট প্রফিট আমার হয় একশো বিশ এখন দেখেন এই যে দুইটা এরিয়ার পার্থক্য নব্বই আর একশো বিশ এটার মানেই কি পনেরোশো টাকা না এটার মানেই কিন্তু পনেরোশো টাকা কারণ কি কী বলছে বলতে হচ্ছে প্রথম কন্ডিশনের মধ্যে টেন পার্সেন্ট লস করছে আর দ্বিতীয় কন্ডিশনে যদি পনেরোশো টাকা সে বেশি নিতে পারতো কাস্টমারের কাছ থেকে তাহলে সে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট কিন্তু গেইন করতে পারতো তাহলে আপনি একটু লজিক্যালি যদি চিন্তা করেন এই দুইটার পার্থক্যই কিন্তু আসলে পনেরোশো টাকা তাহলে একশো বিশ আর নব্বের পার্থক্য কত তিরিশ তিরিশ মানেই কিন্তু পনেরোশো তাহলে এক মানে কত আর একশো মানে কত একশো মানে আমাকে কেন বের করতে হবে কারণ আমার কাছে জানতে চাইছে কস্ট অফ এন কস্ট অফ দ্য আইটেম কস্ট মানে আমি ধরে নিছি ইনিশিয়ালি একশো তাহলে একশো মানে কত সেটা যদি আমি বের করতে ফেলতে পারি তাহলে কিন্তু আমার আনসার বের হয়ে যায় তাহলে কাটাকাটি করি তিন পনেরোর মধ্যে যাবে পাঁচ তার মানে পাঁচ হাজার তাহলে আনসার হবে আমার অপশন সি চলে যাব তিন নম্বর অঙ্কের মধ্যে দুই হাজার টাকার একটি পণ্য পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করলে মোট কত টাকা লাভ হবে সিম্পল দুই হাজার টাকার পনেরো পার্সেন্ট এখন এক হাজার টাকার পনেরো পার্সেন্ট কত এক হাজার টাকার পনেরো পার্সেন্ট হচ্ছে একশো পঞ্চাশ টাকা দুই হাজার টাকার পনেরো পার্সেন্ট হচ্ছে ডাবল হবে তিনশো টাকা বা আপনি এটা এটা অবশ্যই ডেফিনেটলি আপনাকে করতেই হবে সে যোগ্যতা অর্জন করতে হবে প্র্যাকটিসের মাধ্যমে যদি না পারেন ইনিশিয়ালি বা একটু আপনি প্র্যাকটিসের জন্য করতে পারেন দুই হাজারের পনেরো পার্সেন্ট পনেরো দুগুনে তিরিশ একটা শূন্য তার মানে আনসার কত হচ্ছে আনসার হচ্ছে আমার অপশন গ চলে যাব চার নম্বর অঙ্কের ক্রয়মূল্য ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য ইকুয়াল পাঁচ অনুপাত ছয় এতে শতকরা কত লাভ হয় ক্রয় মূল্য আমি ধরে নিই পাঁচ টাকা বিক্রয় মূল্য হচ্ছে ছয় টাকা এতে শতকরা কত লাভ হয় একেবারে শুরুতে আমি বলেছিলাম লাভ বা লস হয় আসলে ক্রয় মূল্যের উপরে নির্ভর করে তাহলে দেখেন আমার পাঁচ টাকায় লাভ হচ্ছে কত এক টাকায় কোনো জিনিস আমি কিনেছিলাম পাঁচ টাকা দিয়ে বিক্রি করার সময় আমি বিক্রি করলাম ছয় টাকা দিয়ে তাহলে পাঁচ টাকায় আমার লাভ হয়েছে কত এক টাকা একে কত একশোতে কত সিম্পল ঐকিক নিয়ম তাহলে টোয়েন্টি পারসেন্ট আমার লাভ হয় আনসার হচ্ছে আমার ক পাঁচ নম্বর এ বাইসাইকেল অরিজিনালি কস্ট হান্ড্রেড ডলার অ্যান্ড ওয়াজ ডিসকাউন্টেড টেন পার্সেন্ট আফটার থ্রি মান্থস ইট ওয়াজ সোল আফটার বিং ডিসকাউন্টেড আনাদার ফিফটিন পার্সেন্ট হাউ ওয়াজ দ্য বাইসাইকেল সোল্ড ফর ইনিশিয়ালি কস্ট প্রাইস কত ছিল একশো টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্টে সেটা কত হয় টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিল টেন হচ্ছে একশো টেন হচ্ছে দশ তাহলে দশ কমে গেলে সেলিং প্রাইস কত হলো আমার নব্বই কিন্তু এটা কিন্তু অরিজিনালি সেলিং প্রাইস না তিন মাস পরে আরেকটা কিন্তু ডিসকাউন্ট দেয়া হয়েছে সেটা কত পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে তাহলে এটার থেকে যদি আমি পনেরো পার্সেন্ট বিয়োগ দিয়ে দেই সেটাই কিন্তু আমার ফাইনাল সেলিং প্রাইস ফাইনাল সেলিং প্রাইস সেটা কত নব্বইয়ের এইট্টি ফাইভ পার্সেন্ট নব্বইয়ের এইট্টি ফাইভ পার্সেন্ট কেন কারণ পনেরো পার্সেন্ট চলে গেছে তাহলে নব্বইয়ের এইট্টি ফাইভ পার্সেন্ট এই ক্যালকুলেশন না করে আপনি যদি করেন নাইনটি ইন্টু পয়েন্ট এইট ফাইভ তাহলে কিন্তু হয়ে যায় এইট্টি ফাইভ পার্সেন্ট মানে কি এইট্টি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে পার্সেন্টেজ আপনি উঠে যদি একশো দিয়ে ভাগ দিলেন তাহলে পয়েন্ট এইট ফাইভ তাহলে দেখেন চারশো পঞ্চাশ শূন্য আট ন বাহাত্তর শূন্য পাঁচ ছয় সেভেন সিক্স পয়েন্ট ফাইভ কারণ দুই ঘর পরে দশমিক রয়েছে আপনিও ফাইনাল দুই ঘর পরে দশমিক দিয়ে দিলেন তাহলে ফাইনালি বাইসাইকেলটা কত টাকায় বিক্রি হয়েছে ছিয়াত্তর দশমিক পাঁচ ডলারে আসলে বিক্রি হয়েছে তাহলে কত অপশন এ হচ্ছে আমার আনসার চলে যাব ছয় নম্বর অঙ্কের মধ্যে বাই সেলিং এ ওয়াচ ফর টাকা একশো চুয়াল্লিশ দ্য করি ছিল হচ্ছে একশো টাকা এখন দেখেন টেন পার্সেন্ট লস করছে তাহলে সেলিং প্রাইস কত সেলিং প্রাইস হচ্ছে আমার নব্বই টাকা টেন পার্সেন্ট কমে গেল এখন দেখেন এই যে নব্বই টাকা মানেই কি একশো চুয়াল্লিশ না এটা কিন্তু একটা জাস্ট ধরার জন্য একটা ভ্যালু ধরলেন আপনি নিম আপনি একটা ভ্যালু ধরে ধরে নিলেন সেটা কিন্তু অরিজিনাল প্রাইস না ওকে প্রথমে আমি ধরে নিলাম কস্ট প্রাইস ছিল আমার একশো টাকা তা টেন পারসেন্ট কমে গেল সেটা কত হলো নব্বই টাকা এখন দেখেন সে নব্বই টাকা মানে কিন্তু একশো চুয়াল্লিশ ইনিশিয়াল একশো ছিল দশ পার্সেন্ট লস করার পরে হলো নব্বই তাহলে প্রশ্নমতে মতে নব্বই মানে হচ্ছে আমার একশো চুয়াল্লিশ তাহলে এক মানে কত একশো মানে কত সেটা যদি আমি বের করি তাহলে আমার কস্ট প্রাইস কত সেটা আমি বের করতে পারব নব্বই মানে একশো চুয়াল্লিশ এক মানে কত ওয়ান ডাবল ফোর ডিভাইডেড বাই নব্বই তাহলে একশো মানে একশো গুণ হবে তাহলে নয় একশো চুয়াল্লিশের মধ্যে কয় বার যায় নয় চোদ্দোর মধ্যে যাবে হচ্ছে একবার থাকলে হচ্ছে পাঁচ চুয়ান্ন মধ্যে যাবে ছয়বার বার তাহলে কত ষোলো পুরনো দশ হচ্ছে একশো ষাট তাহলে অরিজিনালি কস্ট প্রাইস আমি পেয়ে গেলাম একশো ষাট টাকা সেটা কি আমার আনসার সেটা আমার আনসার না আমার কাছে জানতে চাইছে অ্যাট হোয়াট প্রাইস শ্যুড হি সেল ইড টু গেইন টেন পার্সেন্ট এখন টেন পার্সেন্ট আমাকে প্রফিট গেইন করতে হবে টেন পারসেন্ট প্রফিট গেইন করার পরে সেলিং প্রাইস কত হবে একশো ষাটের টেন পার্সেন্ট কত একশো ষাটের টেন পার্সেন্ট হচ্ছে আমার ষোলো ষোলোর সাথে একশো ষাট যোগ দিলে কত হবে ষোলো আর একশো ষাট হচ্ছে ওয়ান সেভেন্টি সিক্স তাহলে ফাইনাল সেলিং প্রাইসটা আমার কত একশো ছিয়াত্তর টাকা সো অপশন এ হচ্ছে আমার আনসার তো প্রফিট লস নিয়ে আমাদের ইনিশিয়াল এই ভিডিওর এতটুকুই কন্টেন্ট ছিল তা আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য অনেক অনুরোধ রইল